গর্ভবতী নারীর এই তিনটি জিনিস ভালো লাগলে বুঝে নেবেন বাচ্চাটি মেয়ে। গর্ভধারণ করা নিঃসন্দেহে খুব সুন্দর একটি অনুভূতি। একজন মা যখন গর্ভের সন্তান ধারণ করে তখন তার জানা ইচ্ছে জাগতেই পারে তার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে জানার সবচেয়ে সহজ ও উত্তম মাধ্যম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। তবে সেটি করতে অন্তত পক্ষে 20 থেকে 22 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে তার সম্পূর্ণ নির্ভর করে মহান সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে। তিনি জানেন তার ইচ্ছার উপরে আমাদের কোনো জোর নেই। তারপরও মায়ের শরীরে কিছু লক্ষণ দেখে বা লক্ষণের মাধ্যমে আমরা আন্দাজ করেই থাকি গর্ভের শিশুটি ছেলে নাকি মেয়ে। আজকে আপনাদেরকে জানাবো এমন তিনটি বিষয় সম্পর্কে, যে তিনটি বিষয়ে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে। গর্ভে মেয়ে সন্তান থাকলে মায়ের কিছু বিষয়ের প্রতি আগ্রহ পছন্দ বেড়ে যায়। দেখা যায় সেই বিষয়গুলো অপছন্দ ছিল, এখন সেই বিষয়গুলোই তার অনেক বেশি পছন্দ করতে শুরু করে দিয়েছে। তার মধ্যে প্রথম যে পছন্দের কথা বলবো তা হচ্ছে টক ঝাল ও চটপটে খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি না হওয়া। অর্থাৎ তিনি বিভিন্ন গবেষণায় দেখা গেছে গর্ভবতী মহিলারা যারা পেটে মেয়ে সন্তান ধারণ করেছিলেন তাদের মতে এই পরিবর্তন হয়েছে। অর্থাৎ তারা আগে যদি টক ঝাল ও চটপটে খাবার খেতে বেশি পছন্দ করতেন, হঠাৎ করে টক ঝাল ও চটপটে খাবারের প্রতি তাদের আগ্রহটা হারিয়ে গেছে। এখন তারা মিষ্টি খাবারের প্রতি বেশি আসক্তি হয়েছে, অর্থাৎ মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ করে। টক ঝাল ও চটপটে খাবার দেখলেই যেন বমি আসতে চায়। গর্ভাবস্থায় কোনো মায়ের মধ্যে যদি এমন পরিবর্তন আসে, হঠাৎ করে টক ঝাল ও চটপটে খাবারের পরিবর্তে মিষ্টি খাবার যদি পছন্দ হতে শুরু করে, তাহলে ধরে নিতে পার আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে। এবার বলবো দ্বিতীয় লক্ষণের কথা, পছন্দের পরিবর্তন আসে। তা হচ্ছে গর্ভাবস্থায় আপনি কোন কাত ফিরে শুতে পছন্দ করছেন সেটি খেয়াল করুন। যদি আপনি আগে ডান কাত বা বাম কাত হয়ে শুয়ে থাকতেন তাহলে আপনি একটু খেয়াল করুন আপনি এখন কোন কাত ফিরে ঘুমোচ্ছেন, বা এই বিষয়টি অন্য কারো হাতে দায়িত্ব দিতে পারেন। গর্ভবতী মহিলারা তাদের হরমোনে বিভিন্ন ধরনের পরিবর্তনের কারণে আচরণের ফলে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, শরীরের মধ্যে নানাবিধ খেলা চলতে থাকে। সে সময় যার কারণে তারা অনেক বেশি ক্লান্ত থাকে। পেটের মধ্যে থাকা পারন্ত শিশুটি আপনার মধ্যে থেকে পুষ্টি ও শক্তি নিয়ে বড় হচ্ছে, যার কারণে এই সময় আপনি অনেক বেশি ক্লান্তি ও দুর্বলতা অনুভব করে থাকেন। ঘুমানোর সময় কোন কাত ফিরে ঘুমোচ্ছেন সেটি আপনার পক্ষে খেয়াল করা সম্ভব হয় না। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত গর্ভবতী মায়েরা বা কাত ফিরে শুতে পছন্দ করতেন না তাদের গর্ভে কন্যা সন্তান ছিল এবং তারা কন্যা সন্তান জন্ম দিয়েছে। আপনি যদি ডান কাত ফিরে শুতে বেশি পছন্দ করেন তাহলে হতে পারে আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে। পরবর্তী যে লক্ষণটির কথা বলবো বন্ধুরা তা হচ্ছে আপনি কেমন উপভোগ করছেন। গর্ভাবস্থা মানেই কিছু কিছু ক্ষেত্রে আপনি অসুস্থতা অনুভব করবেন, যেমন সকালবেলা উঠে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব হওয়াটা খুবই স্বাভাবিক। এমনকি অনেক গর্ভবতী মহিলারা সকালবেলা প্রচণ্ড পরিমাণে ক্লান্তি অনুভব করেন, যেন কোনো কাজ করতেই তারা শক্তি পান না। তারা কন্যা সন্তান এর জন্ম দিয়ে থাকেন, অর্থাৎ তারা কোনো কাজে যেন আগ্রহ খুঁজে পান না, এমনটাই ঘটে থাকে। এমনকি তারা বেশিরভাগ সময় ক্লান্ত থাকে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখছি এই কথাগুলো বিভিন্ন ধারণা ও সমীক্ষা থেকে উঠে এসেছে, এগুলো 100% কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। তাই বন্ধুরা, এই লক্ষণগুলো পছন্দগুলো মিলে গেছে বলে 100% আপনি সঠিকভাবে বলতে পারেন না যে আপনার গর্ভের থাকা সন্তানই কন্যা সন্তান হতে চলেছে। পৃথিবীর কোনো মাধ্যমই বলতে পারে না বন্ধুরা যে আপনার গর্ভে থাকা সন্তানটি ছেলে নাকি মেয়ে। একমাত্র মহান সৃষ্টিকর্তা জানেন আপনার গর্ভে থাকা সন্তানটি কন্যা সন্তান হতে চলেছে নাকি পুত্র সন্তান হতে চলেছে। তবে যে সন্তানই হোক না কেন, আপনার উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা যেন সেই সন্তানটি সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পেতে। ধন্যবাদ সবাইকে।